হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আজকে আমি খুব সুন্দর এবং সহজ পদ্ধতির একটি ভরা রাসুনি ডিজাইন তৈরি করে দেখাবো সেই জন্য আসনের চারধারে এইভাবে এই ভাবে স্টার চিহ্নের বর্ডার টেনে নিয়েছি তারপর তিন নম্বর স্টার চিহ্নের উপরে ছুঁশটা তুলে নেব এবং চারিদিকে চারটি চারটি ঘর নি আমি স্টার চিহ্ন তৈরি করে নেব একটা স্টার চিহ্ন তৈরি হবার পর আবার বাম দিকের কোণে চারদিকে চারটা ঘর নিয়ে চারটা চারটা ঘর নিয়ে আমি আবার স্টাচিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে কোনাকণি তিনটা স্টাচিহ্ন তৈরি করে নেব তিনটা স্টাচিহ্ন তৈরি করার পর এবার বাম দিক থেকে ডান দিকের কোণে আমি আবার কনের ক্রস চিহ্নটাকে নিয়ে বা চিহ্নটাকে নিয়ে আমি তিনটা চিহ্ন তৈরি করে নেব তারপর এই চিহ্নের কোণে এই চিহ্নটাকে নিয়ে তিনটা চিহ্ন তৈরি করবো তারপর এখানে একটা চিহ্ন তৈরি করার পর একটা সম্পূর্ণ ঘর তৈরি হলো একটা ঘর তৈরির পর যখন এর পাশের ঘরটা তৈরি করব এখানে ছুঁচটা তুলে নিই ওই একইভাবে আবার আমি চিহ্ন তৈরি করে নেব স্টার চিহ্নটা কিনি তিনটা চিহ্ন তারপর আবার তিন নম্বর চিহ্নটা কিনি আবার তিনটা চিহ্ন এইভাবে আমি এক একটা ঘর তৈরি করে নেব এইভাবে পুরো আসনের ঘরগুলো তৈরি হবে এবার ভেতরে ফুল তৈরির জন্য আমি সাদা রঙের উল নিয়েছি এখানে ছুঁচটা তুলে নেব চারটা ঘর নিয়ে একটা লাইন তৈরি করে নেব তারপর নিচের দিকে একটা ঘর এইভাবে বাড়িয়ে নেব তারপর এখানে একটা লাইন তৈরি করব তারপর আবার মিডিলে একটা এইভাবে লাইন ছেড়ে দিয়ে আবার নিচের দিকে একটা ঘর বাড়িয়ে নেব তিন নম্বর লাইন পর্যন্ত আমি ঘর বাড়াবো তারপর আবার চার নম্বর লাইনে একটা ঘর কমিয়ে দেব তারপর পাঁচ নম্বর লাইনে এইভাবে চারটা ঘর নিয়ে লাইন তৈরি করব তো একটা ফুলের পাপড়ি তৈরি হয়ে গেল দ্বিতীয় ফুলের পাপড়ি তৈরি করছি তো আমি এখানে উপর নিচে সমান উল দিয়ে তৈরি করে নিচ্ছি দ্বিতীয় পাপড়িটি আমি উপর নিচে সমান উল দিয়ে তৈরি করে নিচ্ছি এইভাবেও তৈরি করতে পারেন আবার প্রথমে যেইভাবে পাপড়িটা তৈরি করলাম সেইভাবেও আপনারা পাপড়িগুলো তৈরি করতে পারেন এইভাবেই কিন্তু চারটা পাবড়ি তৈরি হবে একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে গেল এরপর আমি লাল রঙের উল দিয়ে আবার এখানে ছুঁচটা তুলে নিই চারটা ঘর নিয়ে একটা লাইন তারপর পাঁচটা ঘর নিয়ে একটা লাইন তারপর তিন নাম্বার লাইন ছটা ঘর নিয়ে তারপর চার নাম্বার লাইন আবার পাঁচটা ঘর এবং পাঁচ নাম্বার লাইন চারটা ঘর নিয়ে তৈরি করে নিয়েছি এইভাবে একটা পাবড়ির পর আবার দ্বিতীয় পাবড়ি তৃতীয় পাবড়ি এবং চতুর্থ পাবড়ি তৈরি করে নেবো এইভাবেই কিন্তু ফুলগুলো তৈরি হবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দমতো রঙ দিয়ে আসনটি ভরাট করে নেবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন